আসসালামু আলাইকুম। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সরওয়ার আলম। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন গতকাল যে কয়েকটি বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন, আজকে সেগুলোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা ফলাফল নিয়ে আলোচনা করব। রাশিয়ার মধ্যে এবং রাশিয়ার বাইরে কেমন ঝড় তুলছে পুতিনের নতুন সেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত, যদি এভাবে দেখি যে সাত মাস আগে অল্প কিছুদিনের জন্য ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নামে সেনা পাঠান পুতিন, পরবর্তীতে রাজধানী কিয়েভের কাছাকাছি গিয়েও পিছু হটতে বাধ্য হয় রাশিয়ার সেনারা, সর্বশেষ গত এক মাসে ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে আরও অনেক এলাকা থেকে সরে আসে তারা, এবং এখন দখলকৃত এলাকাগুলোকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া, নতুন করে 3 লাখ সেনা পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে, পরমাণু হামলার হুমকি দিয়েছেন পুতিন, দেশের যুদ্ধে সক্ষম পুরুষদের যুদ্ধে যোগদানের আদেশ দিয়েছেন। এই সব কিছু সারা বিশ্বে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি রাশিয়ার মধ্যেও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সেখানে এখন বিরাজ করছে উৎকণ্ঠা আর টান টান উত্তেজনা, কোথাও বা থমথমে পরিস্থিতি। অনেকেই মনে করছেন পুতিন একটা বড় যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছেন দেশকে। বেশিরভাগ রাশিয়ানই যুদ্ধের শুরুতে পুতিনকে সমর্থন করলেও এখন তারা পড়েছেন দোটানায়, কারণ ইউক্রেনে যুদ্ধের শুরুতে এটাকে ওখানকার লোকজনের জানমালের নিরাপত্তার জন্য পরিচালিত একটা সামরিক অভিযান হিসেবে দেখিয়েছিল রুশ সরকার। কিন্তু এখন সেখানে হাজার হাজার রুশ সেনাদের মৃত্যু আর ইউক্রেনে বিভিন্ন এলাকা থেকে পিছু হটতে বাধ্য হওয়ায় অনেকেই মনে করছেন রাশিয়া এখন ব্যাকফুটে আছে এবং পরিস্থিতি তেমনটা অনুকূলে নয়। তা না হলে এখন এসে কেন রিজার্ভিস্টদের ডেকে পাঠাতে হবে যুদ্ধ করার জন্য? পুতিনের গতকালের এই আংশিক সেনা সংগ্রহ বা পার্শিয়াল মোবিলাইজেশনের ঘোষণার পরপরই অনেক পুরুষ দেশ ছাড়তে শুরু করেছেন। যে সমস্ত দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় অথবা যেসব দেশে গিয়ে নির্দ্বিধায় জীবনযাপন সম্ভব সেসব দেশে পাড়ি জমাচ্ছেন রাশিয়ানরা। দেশটির পর্যটন কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী রাশিয়া থেকে বিদেশের যেসব গন্তব্যে বিমান চলাচল করে সে বিমানগুলোর কোনোটাতেই কোনো সিট খালি নেই, সবই বিক্রি হয়ে গেছে। এমনকি আগামী 1-1.5 সপ্তাহ পর্যন্ত সব বিমানের টিকিট বিক্রি হয়ে গেছে। যেহেতু রাশিয়া থেকে স্থলপথে এবং সরাসরি বিমানযোগে ইউরোপ বা পশ্চিমের অন্য কোনো দেশে যাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, তাই এখন এদিকে আসার একমাত্র খোলা পথ আছে তুরস্ক। পুতিনের গতকালের ঘোষণার পর রাশিয়া থেকে তুরস্কে আসার যতগুলো বিমান লাইন আছে সবগুলো লাইনের সবগুলো ফ্লাইটের সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে। তুরস্ক ছাড়াও রাশিয়া থেকে প্রচুর পরিমাণে লোকজন যাচ্ছে আর্মেনিয়াতে। ধারণা করা হচ্ছে তারা বাধ্যতামূলক যুদ্ধে যাওয়া থেকে পলায়ন করার জন্যই এই পন্থা অবলম্বন করছে। যদিও রাশিয়ার নিয়ম অনুযায়ী মোবিলাইজেশনের ঘোষণার পরে কেউ দেশ ছাড়তে পারে না, কিন্তু দেখা গেছে যে রাশিয়ার সরকার গতকালের সেই মোবিলাইজেশনের ঘোষণার পর দেশ ছাড়তে কাউকে বাধা দিচ্ছে না এখনো পর্যন্ত। ওদিকে রাশিয়ার প্রায় সবগুলো শহরেই যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে মিছিল করেছেন। পূর্ব অনুমতি না নিয়ে মিছিল করার অজুহাতে পুলিশ বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে এবং কয়েক হাজার লোককে গ্রেফতার করে। পশ্চিমা গণমাধ্যম এই বিষয়গুলোকে ফলাও করে প্রচার করেছে আর জানাচ্ছে যে পুতিনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে রাশিয়ার জনগণ। যুদ্ধে যোগ দেয়া থেকে রেহাই পাওয়ার জন্য দেশ ছাড়ছেন হাজার হাজার মানুষ, এভাবেই খবর ছাপাচ্ছে পশ্চিমা গণমাধ্যম। আর রাশিয়ার সরকারি বিভিন্ন মহল থেকে এবং রাশিয়ার গণমাধ্যমে বলা হচ্ছে যে এই বিক্ষোভকারীরা খুবই অল্প সংখ্যক লোক, আর যে সমস্ত সংস্থা বা এনজিও এই বিক্ষোভের আয়োজন করছে তারা পশ্চিমা অর্থায়নে পরিচালিত। বিভিন্ন সময় রাশিয়ার সরকার ওই সমস্ত এনজিওর সাথে জর্জ সরোস এবং তার এনজিও এবং একই সাথে রাশিয়া বিরোধী পশ্চিমা অনেক সরকারি বেসরকারি সংস্থার যোগসাজশ খুঁজে পেয়েছে। যাই হোক, এখন বিষয়টি হচ্ছে এই যুদ্ধে দেশের মধ্যে পুতিনের প্রতি একটা অংশের সমর্থন যেমন বাড়িয়েছে, যারা মনে করছেন যে পুতিন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাশিয়ার উন্নতি অগ্রগতি এবং পরাশক্তি হওয়ার জন্য চেষ্টা করছেন, রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করছেন, তারা আরও মনে করছেন যে রাশিয়ার অগ্রগতিকে ঠেকাতেই পশ্চিমারা ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা করছে। আর পুতিন ইউক্রেনে শুধু ইউক্রেনের বিরুদ্ধেই না, বরং
পুরো ইউরোপ এবং ন্যাটোর বিরুদ্ধে লড়াই করছে, এ কারণে তারা পুতিনকে সাপোর্ট দিচ্ছেন। আরেকটা অংশ মনে করছে এই লড়াই পুতিনের একঘেয়েমির কারণে হয়েছে, তিনি চাইলে এই লড়াই এড়াতে পারতেন, তিনি এই যুদ্ধে জড়িয়ে রাশিয়ার অর্থনীতিকে বিশাল ক্ষতির মুখে ফেলেছেন, হাজার হাজার সেনা সদস্যের আহত এবং নিহত হওয়ার জন্য তিনিই দায়ী, এখন আবার নতুন করে বড় যুদ্ধের ডাক দিচ্ছেন, এর দ্বারা মূলত মানুষকে আগুনে ঝাঁপ দিতে বলছেন, সুতরাং এই কাজে আমাদের জড়ানোর দরকার নেই, অর্থ করি যা আছে তা নিয়ে বিদেশে পাড়ি জমাই, মাস ছয়েক গেলে পরিস্থিতি ঠান্ডা হলে তখন হয়তো আবার রাশিয়ায় ফিরে আসব। আপনারা জানেন আর্মেনিয়ার রাজধানীতে কোনো হোটেলে রুম খালি নেই, আগামী কয়েক মাস পর্যন্ত সব বুকড হয়ে গেছে, রাশিয়ানরা এসে উঠেছে ওই সব হোটেলে। এদিকে আবার তুরস্কে এখন সবচেয়ে বেশি টুরিস্ট আসছে রাশিয়া থেকে, এখানে সবচেয়ে বেশি ফ্ল্যাট কিনছে রাশিয়ানরা। আসলে যুদ্ধ বাঁধলে বা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে সমাজের দুই ধরনের মানুষ দেশ ছেড়ে যায় শুরুতেই, একেবারে নিম্ন শ্রেণীর গরিব যাদের কিচ্ছু নেই অথবা থাকলেও যুদ্ধে সবকিছু হারিয়েছে তারা, আর একেবারে উচ্চ শ্রেণীর ধনী যাদের আছে অঢেল তারা, আর যুদ্ধ করে মধ্যবিত্তরা এবং গরিবদের মধ্যে যারা দেশে আটকা পড়েছে তারা। এই ঘটনা সব দেশের সব যুদ্ধেই ঘটেছে, ইউক্রেনের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। এখন রাশিয়ার প্রেসিডেন্টের এই হুমকিকে পশ্চিমারা কিভাবে নিচ্ছে? সবাই তো জানে যে তিনি আসলে ইউক্রেনে রুশ সেনাদের যে ঘাটতি পড়েছে সেটা পূরণ করতেই এই নতুন সেনা সমাবেশের ডাক দিয়েছেন, আর তার পারমাণবিক বোমা ব্যবহারের হুমকিগুলো আসলে ইউক্রেনকে দেননি, বরং ইউক্রেনকে পিছন থেকে যারা সাপোর্ট দিচ্ছে বা ইন্ধন দিচ্ছে সেই আমেরিকা, ন্যাটো এবং ইউরোপকেই তিনি মূলত দিয়েছেন এই হুমকিটি। তবে এর জবাবে ইউরোপ এবং আমেরিকা এখনো পর্যন্ত শুধুমাত্র এই সিদ্ধান্ত এবং ঘোষণার নিন্দাই করেছে, পাল্টা আক্রমণে এখনো যায়নি। যেমন আমেরিকার বলয়ে থাকা সব দেশই আমেরিকার সুরে কথা বলেছে, তাদের কথা হচ্ছে রাশিয়া যদি ইউক্রেনের লুহানস্ক, দোনেস্ক, জাপোরিজ্জা এবং খেরসন এই অঞ্চল চারটিকে গণভোটের মাধ্যমে তার অংশ বানিয়ে নেয়, পশ্চিমারা কখনোই সেটা মেনে নিবে না এবং স্বীকৃতিও দিবে না। আচ্ছা বলুন তো, পশ্চিমাদের স্বীকৃতি দেয়া আর না দেওয়ার কথা ভেবে কি পুতিন এই জায়গাগুলো দখল করেছেন? তারা স্বীকৃতি দিলেই কি আর না দিলেই কি? ক্রিমিয়া তো সেই 2014 সাল থেকেই রাশিয়ার অবৈধ দখলে আছে, পশ্চিমারা এটার স্বীকৃতি দেয়নি, তাতে কি রাশিয়া ওই অঞ্চল ছেড়ে দিয়েছে? দেয়নি। তবে রাশিয়ার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পশ্চিমা জোট। রাশিয়া যেরকম হাজার হাজার সেনা, অস্ত্র আর বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি করে এখন এই যুদ্ধে হারতে চাইছে না, পশ্চিমারাও তেমনি ইউক্রেনের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে এই যুদ্ধে ইউক্রেনের পরাজয় চাইছে না, তাই তারা রাশিয়াকে ঠেকাতে মরিয়া হয়ে উঠবে। এখন যদি জিজ্ঞেস করেন যে এই যুদ্ধে এখনো পর্যন্ত কে জিতেছে বা কে সবচেয়ে বেশি লাভবান হয়েছে, এটার উত্তরে রাশিয়া বা ইউক্রেনের নাম আসবে না। আমার মতে এখনো পর্যন্ত এই যুদ্ধে লাভবান হচ্ছে দুটো দেশ, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে চীন, অন্য সবাই ব্যাপক ক্ষতির মধ্যে আছে। এবারে হুমকি পাল্টা হুমকিতে আসি, আপনার কি মনে হয় রাশিয়া পরমাণু বোমা হামলার হুমকি দিল আর পশ্চিমারা শুধুমাত্র বসে বসে দেখল? পশ্চিমাদের কাছেও কি কম পরমাণু অস্ত্র আছে? রাশিয়া ইউক্রেনে আরও বেশি সেনা মোতায়েন করলেও আমেরিকা এবং ইউরোপ কি ইউক্রেনকে আরও অত্যাধুনিক অস্ত্র দিবে না, আরও উন্নত মানের ট্রেনিং দিবে না? অবশ্যই দিবে, এমনকি এরকম ধারণা করা হয় যে ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ন্যাটো এবং আমেরিকার সামরিক উপদেষ্টা, প্রশিক্ষক এবং গোয়েন্দারা আছেন যারা সরাসরি যুদ্ধ পরিচালনা করছেন। পশ্চিমারা এই সাপোর্ট আরও বাড়াবে, হয়তো এখন দুই পক্ষই আরও নতুন নতুন অস্ত্র ব্যবহার করবে যুদ্ধক্ষেত্রে। পশ্চিমারা এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে আরও বেশি নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে, যদিও নিষেধাজ্ঞা দেওয়ার আর যে কি বাকি আছে আমার জানা নেই, তবে সিম্বলিক হলেও কিছু নিষেধাজ্ঞা তো দিতেই হবে, সেক্ষেত্রেও ইউরোপ পড়বে বড় ঝামেলায়, ইউরোপের মধ্যে এই নিষেধাজ্ঞা নিয়ে মতানৈক্য হবে। হাঙ্গেরি ইতিমধ্যে সরাসরি বলে দিয়েছে যে আগামী শীতে ইউরোপের অর্থনীতিকে বাঁচাতে হলে রাশিয়ার সাথে বসা দরকার, আলোচনা করা দরকার এবং এবছরের মধ্যেই রাশিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া দরকার। শীত শুরু হলে ইউরোপের আরও কয়েকটি দেশ থেকে রাশিয়ার সাথে সমঝোতার এরকম প্রস্তাব আসতে পারে। আসলেই কি এরকম একটা সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে? ইউক্রেন তথা পশ্চিমারা কি এই পরিস্থিতিতে রাশিয়ার সাথে সমঝোতায় বসবে, একটা চুক্তি করবে?
আর রাশিয়াও কি এত কিছু খরচ করার পরে ইউক্রেন তথা পশ্চিমাদের শর্তগুলো মেনে নিয়ে একটা চুক্তি করবে, নাকি বাঁচামরার লড়াইয়ে লিপ্ত হবে উভয় পক্ষই? আপনার কি মনে হয়? আজকের মন্তব্যটি না হয় আপনিই করুন। আর এই কথার মাধ্যমেই আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।